কিন্তু এখন এই ফুটকাওয়ালারা বেলুনওয়ালারা এখন মহিলাদের এই কসমেটিক দোকানদাররা এই মাহফিলকে উপলক্ষ করে দোকান বসাইলো এখন এইখানে মেয়ে ছেলে আসলো গেল হাসি ঠাট্টা তামাশা করলো বলেন এতে গুনাহ হবে কিনা কথা বলেন না ভাই এতে গুনাহ হবে কিনা কারণ এই গুনার এই পরিবেশটা আমাদের কারণে হলো বলে ওরা তো অন্য সময় গুনাহ করে অন্য সময় গুনাহ তো আর আমি করি নাই পরিবেশ কিন্তু এখনকার পরিবেশটা তো আমরা করলাম তাহলে আমাদেরও তো এটার মধ্যে অংশগ্রহণ আছে যে আমাদের অংশগ্রহণ আমাদের ইন্তেজামের কারণে তারা এই সুযোগটা পাইল তাহলে এখানে কিন্তু গুনার একটা পার্সেন্ট ভাগ আমাদের কাঁধেও আসবে এজন্য এটা খুব দরকারি বিষয় বর্তমানে আমি প্রায় প্রতিদিন একবারে প্রতিদিন এই কথাটা বলি যে বর্তমান মাহফিলগুলোকে দোকানপাট থেকে যদি রক্ষা করা না যায় এই বুট বাদাম চটপটি বেলুন ফটকা মেয়েদের কসমেটিক্স জিনিস খেলনা পাতি থেকে যদি রক্ষা না করা যায় তো আগামী পাঁচ বছরের মাথায় পাঁচ বছর আর লাগবে না এর আগে আগেই মাহফিল আর মেলা উৎসব এক কথাই হয়ে যাবে তখন ওই বৈশাখী মেলা জ্যৈষ্ঠের মেলা হিন্দুদের পূজা পার্বণ মেলা উৎসব ওইটার মতো অবস্থা দাঁড়া এখনো এখনো হয়ে গেছে এখনই হয়ে গেছে মাঝে মাঝে এমন হয় যে দশ মিনিট লাগে শুধু প্যান্ডেলের এই দোকানগুলো পার হইয়া আগাইয়া যাইতে তাহলে এই জন্য আসলে এটা হাসি রসিকতার বিষয় না গুনাহ যদি গায়ের মধ্যে সয়ে যায় গুনাহ যদি সমাজের মধ্যে বসে যায় যে আস্তে আস্তে সয়ে লাগছে তাহলে সেই গুনাহ উঠাইতে সেই নাফরমানি রোধ করতে কষ্ট হয় কথাটা বোঝেন নাই এই যে আমরা হয়তো মনে করবেন যে সামান্য বিষয় কি আর হয়েছে ফোলাফাইন মানুষ বেলুন ফটকা কিনছে টিনছে কিন্তু এটা মূল কথা না এটা ধীরে 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 শয়তান একসাথে সব গুনাহ ছড়ায় না কোরআনুল করিমের মধ্যে আছে মূর্তি পূজা কিভাবে চালু করছে শয়তান হযরত নূহ আলাইহিসসালামের জমানার আগে আদম আলাইহিসসালামের বংশধরের মধ্যে পাঁচজন নেককার মানুষ খুব আল্লাহওয়ালা মানুষ ছিল কোরআনে ওদের নাম আছে ওয়াদ্দাম ওয়ালা সুআ ওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা এই নাম ওনাদের এরা মারা গেছে তো মারা যাওয়ার পরে তাদের যেই পরিবার তাদের যেই বংশধররা এই শোক সন্তপ্ত ফ্যামিলি তো শয়তান কিছুদিন পরে ওই পাঁচজন নেক মানুষের ছবি এরকম খোদাই করে আইকা কোনো কিছুর মধ্যে আইকা তাদের কাছে আইনা দিছে বলছে তোমাদের যেহেতু বারবার তোমাদের এই নেক মানুষের কথা মনে হয় তো তাদের ছবিটা ঘরের মধ্যে রাইখো তাইলে তাদেরকে দেখলেই তাদের কথা মনে হইবে তো তাদের ইবাদত আমলের কথা মনে হইবে এই বুদ্ধিটা দিছে এই বুদ্ধি দিয়া ছবিটা ঘরে টাঙায় দিছে তে এখন তারা মাঝে মাঝে মনে হইলেই ওই ওদের ছবি দেখে ধীরে ধীরে কিছুদিন পর বলছে যে এরকম আপনার মূর্তির মতো করে বানায় আইনা বলছে এটা আরো মজবুত এটা থাকুক ঘরে তোমরা যাওয়ার সময় ঘরের থেকে বাইর হইতে আইতে যাইতে এটার কাছে দাঁড়ায় যাইবা আর ওনাদের কথা মনে রাখ করবা এই মনে করতে 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 ধীরে ধীরে আজকের এই মূর্তি পূজা চালু হয়ে গেছে তাহলে ইবলিস শয়তান কোনো গুনাই একসাথে হঠাৎ চালু করে দেয় না ধীরে ধীরে স্লো ভাবে
এজন্য আপনারা লক্ষ্য করবেন দেখেন আপনাদের আমাদের এখন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে মাহফিলের আয়োজনের চাইতে দোকানের আয়োজন বেশি ওইখানে ঝামেলা বেশি এন্ড এটা যদি কেউ কারো যদি মাথা ব্যথা না হয় এটা নিয়ে সবাই যদি মনে করে এটা কিছুই না একদিন দেখবেন এটার মুসিবত কি দাঁড়ায় এটার মুসিবত কি দাঁড়ায় এমন মাহফিল এমনও হইছে যে ওই মাহফিলের মার্কেটে দোকান পাটে মারামারি লাগছে পরে এটা লইয়া মেল মিটিং করতে হইছে কথা বুঝছেন কিনা এই জন্য মেহরবানি করে আমি এটা প্রতিদিন বলে থাকি যে এই ওয়াজ মাহফিলগুলোকে যদি রক্ষা করতে হয় মানুষের উপকার যদি হইতে হয় এগুলোরে দুই সুরত এক নাম্বার হলো দোকানপাট থেকে মুক্ত করতে হবে দুই নাম্বার হলো পরিসর ছোট করে আনতে হবে বড় ইন্তজামের দরকার নেই পুরা গ্রাম চুক্তি আপনি বিশাল মাহফিল করে দশ হাজার মানুষ একত্র হইলে খুব নাম ডাক হইল এটা ভুয়া কথা কারণ যত মানুষই জমা নামনে এখন অন্যরা উদাহরণ দিবে যে এতে বেশি মানুষ হয়েছে অমুক মাহফিল তো লাভ হবো কি বোঝেন নাই কথাটা আপনি যদি কোন আমরার মাহফিলে এক লাখ লোক হয়েছে তো আরেকজনে বলবে আমি জানি অমুক খানে দুই লাখ লোক হয়েছে কথা বুঝছেন আমার একবার একজনে বলতেছে এক জায়গার কথা কহুজুর বিশ পঞ্চাশ লাখ মানুষ হইব আমি কইলাম মিয়া বেকুব কথা যে কও আক্কল ফতার খাটাই কও বিশ পঞ্চাশ লাখ কিটা বিশ পঞ্চাশ টাকা এটার মধ্যে তিরিশ টিয়া গ্যাপ কথা বোঝেন নাই বিশ পঞ্চাশ লাখের মধ্যে তিরিশ লাখ গ্যাপ তিরিশ লাখ মানুষের গ্যাপ তুমি কেমনে মিলাইছো এটা কি বিশ পঁচিশ টিয়া নি বিশ পঁচিশ টাকা আর বিশ পঁচিশ লাখ কি এক কথা তো তো তুমি এটা কি কইলা যে বিশ পঞ্চাশ লাখ লোক হইব মানে কোনায় বিশ কোনায় পঞ্চাশ মাঝখানের তিরিশ লাখ লোক কোনানে বয়স বিশ জনের জায়গাত নাহলে পাঁচ জনে না সাফাইয়া বইছে বেশি তিরিশ জনের জায়গাত নাহলে পঞ্চাশ জনে না বসছে যেখানে বিশ লাখ সেখানে আরো তিরিশ লাখ ঢুকাই দিলে কেমনে তাইলে এটা কোনো কথা না যে সংখ্যা দেখানো এটা মূল মাকসাদ না এজন্য মেহরবানি করে এটা বুঝতে শিখেন যারাই মাহফিলের আয়োজন করবেন বিশেষভাবে এই যে দেখেন বাচ্চাদের চিৎকার কে এদেরকে থামাবে বলেন এদের এই চিৎকারের মূল কারণ হলো যে এই দোকান পাট বুট বাদাম এগুলো অথচ এক একটা মাহফিলে কষ্ট আছে এই বিশাল সামিয়ানা প্যান্ডেল করতে পোস্টারিং করতে বক্তাকে দাওয়াত দিতে আমার আমি এই পর্যন্ত মাগরিবের আগে পৌঁছতে তো এই ইন্তেজামওয়ালারা সেই শুরু দাওয়াত থেকে আজ পর্যন্ত না হইলেও তাকে পঞ্চাশ বার ফোন করতে হয়েছে রওনা দিছেননি কদ্দুর আসছেন আবার মোটরসাইকেল এক সাথীকে পাঠাইছে তাহলে মনে করেন আমি একজনের জন্য তাদের অনেক পেরেশানি করতে হয়েছে এরপরে বসবে কোথায় খাবে কোথায় কি খাওয়াইলে ভালো হয় ওই বাকি বক্তা আসবে কখন কি করবে কখন প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা মাহফিলওয়ালা পোস্টারওয়ালা হোগলাওয়ালা কত কিছু একটা কিছুর সাথে সম্পৃক্ত তাহলে এই সবগুলো ইন্তেজাম কষ্ট করে যদি যেই মূল উদ্দেশ্য ফায়দাটা এটাই যদি অর্জন না হয় সমস্ত ফাইভ লাগানোর পরে ওটা যদি ফানি না বাইর এটা যদি বিদ্যুতে না জ্বলে তো এই মেহনতের কি লাভ আমি সব লাইট সুইচ লাগাইলাম সব তার লাগাইলাম কিন্তু এখন আর বিদ্যুতে আসে না লাইট জ্বলে না তো লাভ হইলো কোনো বলেন তো আমার এই কষ্টের ইন্তেজামের মাকসাদটা কি মাকসাদ হলো মানুষের উপকার হওয়া দিনই উপকার সেটাই যদি না হয় বুট বাদাম খাওয়াটাই যদি সফলতা হয় তো কষ্টটার ফায়দাটা কি
বলেন এবং এই মাহফিলের এই আয়োজনের সাথে ওদের সহযোগিতাটা কি এই বুট বাদাম দোকানদাররা একটা পয়সা সহযোগিতা করেনি বরং এরা অসহযোগিতা কারণ এদের কারণে কমপক্ষে 100 200 বাচ্চা ছেলে উঠতি এরা আল্লাহর কথা শুনতে পায় না এরা শুনে না তাইলে এরা বরংচ সহযোগিতা না এরা অসহযোগিতা করে এরা উপকার করে না এরা নিঃসন্দেহে ক্ষতি করে কারণ এদেরকে আপনি এখন জিজ্ঞাসা করেন যে মাগরিবের নামাজ পড়ছুনি দোকানদারগুলোকে যদি মাগরিবের নামাজ তুমি পড়ে না থাকো তাহলে তোমার দোকানে মাগরিবের নামাজ চলাকালীন যে ছেলেগুলো চটপুড়ি খাইতেছিল তাগরে জিগাইছুনি বলছুনি নামাজ পড়তে কেন তুমি তোমার নামাজ চলাকালীন তোমার দোকান খোলা রাখলা কেন এই কথা বলতে পারবেন আপনি তাইলে খরচ ইন্তেজামওয়ালাদের ফাঁকে থাইকা তারার লাভ এইজন্য আমার এটা চূড়ান্ত কথা ওরা যদি বলে আঙ্গুল লগে হুজুরের দুশমনী কি হ্যাঁ তোমার লগে আমার কোনো দুশমনী না তুমি বুট সারা জীবন বেচো আমার অসুবিধা কি তুমি বাদাম বেচো বালতি বালতি বাদাম বেচো বস্তায় বস্তায় বেচো আমার অসুবিধা কি কিন্তু তুমি আল্লাহর কোরআনের কথা শুনতে বাধাগ্রস্ত করবা কেন তুমি ইসলামের কথা শুনতে বাধাগ্রস্ত করবা কেন তোমার কারণে যদি দুইটা বাচ্চা আল্লাহর কথা না শুনে তো তুমি হাশরের ময়দানে জবাব দিতে হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ আল্লাহ বলে তারাই মানুষ তারাই পুরুষ কোরআনের আয়াত যাদের ব্যবসা এবং বেচা কিনা তিজারাতুন ব্যবসা ওয়ালা বাইউন বেচা কিনা পরিষ্কার আয়াত কোরআনের আয়াত আল্লাহ বলেন তারাই মানুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ ভুলায় না তারাই কি মানুষ তারাই কি বলেন না তাহলে যার দোকান তারে আল্লাহর জিকির ভুলায় না যার ব্যবসা তারে নামাজ ভুলায় না সেই কেবল মানুষ অতএব নামাজ ভুলে গেল যেই মুসলমান পরিচয়ধারী দোকানদার আল্লাহকে ভুলে গেল সে মানুষ না সে মানুষ না যদি বলেন সে কি তারে জিগান তুই কি তুই ক আমি কি লে কথা কথা বলেন না কেন এটা আমি নি কমু হইতে কি হইতেটা হইতে কইব পায় বলতে না পারলে ওই ডাক্তার দেখাক যে ডাক্তার আমনে পরীক্ষা নিরীক্ষা কইরা কন আমি কিতা ডাক্তারই তোমারে বলবে তুমি মানুষ না জানোয়ার পদার্থ না অপদার্থ এটা ডাক্তারে বাইর করে দিবে তোমার কিন্তু কোরআনের ভাষায় তুমি মানুষ না কোরআনের ভাষায় তুমি মানুষ না এজন্য এটা পরিষ্কার কথা আজকে এই গাফলতি মাহফিলওয়ালারা কিন্তু এর দায়ভার এর মধ্যে আপনারাও অংশীদার এটা খেয়াল রাখবেন এটা আমিও অংশীদার এই জন্য আমার বলা আমি বললাম আমি প্রতিদিন বলি আমি গুরুত্বের সাথে এটা বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুক্রবারে জুমার নামাজের সময় বয়ান করতে মাত্র দাঁড়াইছে মিম্বরের উপরে কোরআনের আয়াত তখন মদিনার বাজারে ওই পাইকাররা ব্যবসার মাল নিয়া পাইকারি মাল নিয়া আসছে তো তখন নিয়ম ছিল পাইকাররা আইলে ফু দিত বাসি ফু দিত বাসি ফু দিলেই সব ব্যবসায়ীরা দৌড়াইয়া বাজারে যাইতো আর ওই পাইকারদের কাছ থেকে মাল নিত তো ঘটনাচক্রে ওই দিন নবীজি মাত্র জুমার নামাজে দাঁড়াইছে বয়ান করবে এই টাইমে ফু দিছে ওই পাইকার আইয়া বাজারে কি দিছে ফু দিছে ফু দিতেই সাহাবিদের মধ্যে যারা ব্যবসায়ী মদিনার বাজারের ব্যবসায়ী যারা এরা আর খেয়াল করতে পারে নাই ওই ফুঁড় ঠেলায় দিছে দৌড়
কোথায়? ও বাজারে দিছে দৌড়, সব বাজারে দিছে। আর এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করছে, সূরা জুমআ এই সময় নাজিল হয়েছে। আল্লাহ বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদার, জুমার নামাজের দিন যখন আজান হয়ে যায় তো এবার ফাসআউ ইলা যিক্রিল্লাহ, এবার শুধু কেবল দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের দিকে নামাজ আদায়ের জন্য ছুটে যাও। ওয়াদারুল বাইআ, এবং যাবতীয় বেচা কেনা বন্ধ করে দাও, এখন আর কোনো বেচা কেনা করবা না, যাবতীয় বেচা কেনা বন্ধ করে দাও। যালিকা খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহ বলে এটাই তোমাদের যদি বোঝো এটাই তোমাদের জন্য উত্তম। আজান হলে বেচা কিনা ছেড়ে দেওয়া এটা উত্তম না করে যাওয়া উত্তম? কথা বলেন না কেন? আজান হলে মসজিদের দিকে ছুটে যাওয়া উত্তম নাকি দোকানে বসে থাকা উত্তম? আল্লাহ বলেন যদি বান্দা বুঝো তো বুঝে থাকো তো এটাই উত্তম। আল্লাহ বলছেন এটা উত্তম। ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হবে তখন আবার পুনরায় জমিনে ছড়িয়ে পড়ো, যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক তালাশ করো, মানে আবার কাজ করো, আবার ব্যবসা দোকানদারি করো, আবার অটো চালাও, সিএনজি চালাও, গাড়ি চালাও, আবার কৃষি ক্ষেত খামার করতে থাকো, কোনো অসুবিধা নেই। তবে ওয়াদকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং যেখানেই কর্মস্থলে থাকো না কেন আল্লাহ তাআলার জিকির করিও বেশি বেশি সর্বদাই, তাইলেই তোমরা সফলতা অর্থাৎ জান্নাত পেয়ে যাবে। এরপরে আল্লাহ বলে ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা আতারাকুকা কাইমা, নবী এরা কি করলো? আল্লাহর নবী কাল নবী আপনার সাহাবীগুলো এটা করলো নাকি? এরা যখন ব্যবসা এবং খেলতামাশার আওয়াজ শুনল সব দৌড় দিল, আর তারা কুকা কাইমা, আপনি দাঁড়াইলেন মাত্র বয়ান করতে, আপনারে এনে থুইয়া তারা গেল গা, কামটা করলো কি? আল্লাহ কোরআনে বলতেছেন ডাইরেক্ট করলো নাকি কাম? হায় হায় এরা কি করলো? আল্লাহ বলেন নবী আপনি বলে দেন এদেরকে, এরা বুঝে নাই প্রথমবারের মতো। কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আহ এই খুতবা শোনার দ্বারা, এই বয়ান শোনার দ্বারা, এই নামাজ পড়ার দ্বারা বিনিময়ে আল্লাহ যা দিবে, আল্লাহ বলে নবী বলে দেন এটা তাদের ব্যবসা এবং তামাশার চাইতে কোটি গুণে উত্তম। এক সেজদার বিনিময়ে তুমি যা পাবা, তোমার পুরা জিন্দগি বেচা কিনা করেও তুমি তা পাবা না। এক রুকু করলে যা পাবা সারা জিন্দগি তোমার বেচা কিনার দ্বারা তা হবে না। এক সুবহান রব্বিয়াল আজিম বললে যা পাইবা এটা তোমার দুনিয়ার এই সব কিছুর চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। যদি বলেন, এরপরে আল্লাহ বলে যদি বলো যে যদি ঠিক মতো মাল লইতে না পারি, বেচা কিনা করতে না পারি তো সংসার চলবে কিভাবে? আল্লাহ বলে নবী বলে দেন আল্লাহু খাইরুর রাযিকিন, আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। রিজিক দেনওয়ালা কে? তো তার সেজদা করলে রিজিক কমে যাবে, তার বন্দিগি করলে রিজিক কমে যাবে, এটা বুঝি ইনসাফের কথা? কথা বলেন না কেন? যার হাতে টাকা তার প্রশংসা করলে বুঝিতে টাকা দিত না? কথা বলেন না? যার হাতে সম্পদ তারে বুঝি ভালো বললে, তার সেজদা করলে তিনি দিত না? তো নামাজ পড়া কি আল্লাহর সাথে মারামারি করা? নামাজ পড়া কি আল্লাহর সাথে রাগারাগি করা? তো তো দিবে না কেন? দিবে না কেন? এই জন্য আল্লাহ বলেন আল্লাহু খাইরুর রাযিকিন, আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক দাতা। এই জন্য বাপ বুঝতে শিখেন, আজ আমাদের দুর্ভাগ্য, আজ আমাদের ব্যবসা দোকানদারি, আহা আজ আমাদের ক্ষেত খামার,
কাজ আমাদের চাকরি ব্যবসা আমাদেরকে নামাজ থেকে ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়, নামাজ পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, দোকানে কাস্টমারের চাপ, নামাজ পড়তেন না কাস্টমারের ঝামেলা, ভাই নামাজ পড়তেন না দোকানে ভাই লোক নাই আমি একলাই এই জন্য নামাজ পড়ত না, নামাজ পড়তেন না, পড়লাম হইলে কিন্তু এই টাইমটায় কাস্টমারের একটু বেশি চাপ এই কারণে পড়বেন, আহা কাস্টমার বড় হয়ে গেল, বেচা কিনাটা বড় হয়ে গেল, আল্লাহ বড় হইল না তোমার, অথচ আল্লাহ বললেন আল্লাহু আকবার, বান্দা আমি বড়, আমি বড়, আল্লাহু আকবার আমি বড়, আমি বড়, আমি বড়, কায়নাত সব ছোট, আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে বান্দা বুঝতে চেষ্টা করো মুসলমান, আমেরিকা ছোট আল্লাহ বড়, কি বলেন গোটা ইউরোপ ছোট আল্লাহ বড়, পৃথিবীর সব মাল আর দৌলত সামান্য আল্লাহ বড়, কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ বলে নবী বলে দেন তাম দুনিয়ার সব মাল আর দৌলত কালিল সামান্য আমি বড়, কে বড় বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বলে সৃষ্টির শুরু থেকে সবাই শেষ পর্যন্ত সবাই যদি এক মাঠে একত্রে আমার কাছে চায় আমি একই জায়গায় রাইখা সবার প্রয়োজনীয় জিনিস আমি এখানেই তাকে দিয়ে দেব, আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, প্রত্যেককে তার চাওয়া আমি দিয়ে দেব, লা ইয়ানকুসু যালিকা মিম্মা ইনদি, এতে আমার ভান্ডার থেকে কিছুই কমবে না, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলছে যে শোনো এক বিশাল সাগরের মধ্যে যদি কেউ একটা সুই সুই চুবায় এরপরে তুলে ফেলে তাহলে সাগরের পানি কমে যাবে না, সাগরের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে না, ঢেউ বন্ধ হয়ে যাবে না, পানি কমে গেছে না, সুইয়ের আগার পানিটুকু সাগরের মধ্যে কোনো প্রভাব ফেলবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ বলছে বান্দা সবাইকে একত্রে যার যা দরকার সব একত্রে দিলেও ওই সুইয়ের আগায় সাগরের মধ্যে পানি চুবাইলে সুইয়ের আগায় জেদ্দুর পানি লাগলে সাগরের জেদ্দুর কমে সুইয়ের আগার পানি আমি মাওলার ভান্ডার থেকে অদ্দুরও কমে না, আল্লাহু আকবার, কে বড় বলেন, বলেন কে বড়, ও কাব্বিরহু তাকবীরা, আল্লাহ বলে নবী আমি যে বড় এই কথা ঘোষণা করেন, আল্লাহ বলছে ও রব্বাকা ফাকাব্বির, নবী দাঁড়ান কুম ফাআনদির, ও রব্বাকা ফাকাব্বির, দাঁড়ান আপনি দাঁড়ান আর আপনি মানুষদেরকে ভয় দেখান আর এ কথা বলেন যে আমার রব আল্লাহ তিনি বড়, বড় কে ভাই, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির সেটাই বড়, আল্লাহ বলছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি সেটাই বড়, বুঝলা না বাপ, বুঝলেন না আপনারা, বুঝলেন না, এক দোকানকেই বড় মনে করলেন, এক নেতাকেই বড় মনে করলেন, এক স্ত্রীকেই সব মনে করলেন, এক চলাফেরার বন্ধুদেরকেই সব কিছু ভাবলেন, আল্লাহকে বড় ভাবলেন না, আল্লাহকে বড় মনে করলেন, আল্লাহ তাআলা বলছেন আমি খায়ের, আমি বড়, আমি সবচেয়ে উত্তম, আমি সবচেয়ে বেশি দেনেওয়ালা, আমি তো রাজ্জাক, আমি তো সমস্ত রিজিকের মালিক, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো আল মুমিন, আমি তো আল মুহাইমিন, আমি তো আল আজিজ, আমি তো আল জব্বার, আমি তো মুতাকাব্বির, আমি তো খালিক, আমি তো বারি, আমি তো পালনেওয়ালা, আমি তো দেনেওয়ালা, আমি তো বাঁচানেওয়ালা, আমি তো মারনেওয়ালা, আমি তো একমাত্র সব, সবকে তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, সব মালিকানা কার হাতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
مالك الموت আমি তো সব কায়নাতের মালিক জাররা জাররা বিন্দু বিন্দুর আমি মালিক আমার ইশারা ছাড়া নিঃশ্বাস পড়ে না আমার ইশ্বাস নিশারা অনুমতি ছাড়া নিঃশ্বাস ঢোকে না একটা নিঃশ্বাস ঢোকে না আল্লাহর অনুমতি ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না বের হয় না আল্লাহর অনুমতি ছাড়া পেশাবের এক ফোঁটা বাইর হয় না আল্লাহর অনুমতি ছাড়া পানির এক ফোঁটা ভিতরে যায় না আল্লাহর অনুমতি ছাড়া খাবারের এক লোকমা ভিতরে যায় না আল্লাহর অনুমতি ছাড়া খাবারের এক লোকমা বের হয় না আল্লাহর অনুমতি ছাড়া পেশাব যদি বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে আবার পানি যদি ঢোক গিলা না যায় কি অবস্থা হবে আবার পানি তো গেল কিন্তু বের হচ্ছে না কি অবস্থা হবে বের তো হচ্ছে সারাক্ষণ কিন্তু ঠিকমতো ভিতরে যাচ্ছে না কি অবস্থা হবে ডায়াবেটিস রোগীদের সমস্যাটা কি কথা বলেন না কেন পেশাবের সমস্যা এটাই তো সমস্যা ডায়াবেটিস মানেই তো বহুমূত্র রোগ তাহলে এক পেশাবের পেশাবের নিয়ন্ত্রণ যদি স্বাভাবিক না থাকে এই মানুষটা দুর্বল হয়ে যায় পেশাবটা যদি স্বাভাবিক না থাকে এই মানুষটা দুর্বল হয়ে যায় ধীরে 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 এই শক্ত সামর্থ্য মানুষটা একদম দুর্বল হয়ে যায় আও কি সমস্যা কি হাত খুললে গেছে না কি মাথা খুললে গেছে না পেশাব একটু বেশি হয় পেশাবের লগে সুগার বেশি যায় এই তো সমস্যা পেশাবও কি একটা গোনার জিনিস নি কিন্তু না এই ব্যক্তির সুস্থতার জন্য পেশাব বেশি না হওয়া সুগার না যাওয়া এটা জরুরি ছিল এই জন্য আল্লাহু আকবার কে বড় বলেন আমরা মুহতাজ আল্লাহর কাছে আল্লাহু সামাদ আল্লাহ বলেন আল্লাহু সামাদ মানে যিনি কারো মুখাপেক্ষী না সবাই যার মুখাপেক্ষী বলেন আলহামদুলিল্লাহ সবাই কার মুখাপেক্ষী বলেন আল্লাহ কার মুখাপেক্ষী লা ইহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন ইহতাজু ইলাইহি তিনি কোন কারো কাছে মুখাপেক্ষী নন তার কাউ কেউ লাগে না তো সবার তাকে লাগে ঠিক কি না বলেন না তিনি কারো ধার ধারে না সবার তাকে ধারতে হয় ধরতে হয় কায়নাত কিছু না থাকলেও তিনি থাকবেন থাকবেন কি না ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক সব শেষ হলেও আল্লাহ বলেন আমি থাকব ইসরাফিলের ফুঁতে সব শেষ হয়ে গেলেও আমি আল্লাহ থাকব এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু মাহফিলের দোকানদারদের ব্যাপারে না নিজেদের মধ্যে যারা ব্যবসা করেন দোকানদারি করেন কামাই রোজগারি করেন ক্ষেত খামারে কাজ করেন মা বোন যারা রান্না বান্না করেন তো সবার কাছে একটা অনুরোধ আমরা ফিকির করি যে আল্লাহ বড় ইবাদত বড় নামাজ বড় আখেরাত বড় আল্লাহর জিকির বড় আল্লাহর সন্তুষ্টি বড় রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর রাজি আর খুশি বড় এটা যদি ভাবেন তো নামাজের জন্য সময় মিলায় নামাজের ইবাদতের জন্য সময় মিলাইয়েন আল্লাহর জিকির আর কোরআন সুন্নার কথা শুনবার জন্য সময় মিলায় নেবেন সময় ফারেক করে নেবেন সময় আলাদা করে নেবেন এজন্য আমার এটা বেশি আফসোস লাগে আহা এই দোকানদাররা সারা বছরও দোকানদারি করে কিন্তু দিনই মাহফিলের সময় দুই চার শব্দ তো কথা শুনতে পারে ইচ্ছা করলে শুনবে না দুর্ভাগারা দুর্ভাগার কাছে বুটে সব কিছু তার কাছে তার বাদামের ফোটলাটাই সব তার কাছে তার ছটপুটির গাড়িটাই সব কিছু কিসের ওয়াজ কিসের আবার কোরআন হাদিস দিয়ে আমি কি রুম আমার ছটপুটির কথা শুইতে শুইতে ছটপুটি উঠতে উঠতে ছটপুটি শুইতে শুইতে বুট উঠতে উঠতে বুট কথা বুঝছেন এই হলো জীবন এই হলো জিন্দিগি চা দোকানদার আপনার সেই ভোরে ফজরের সময় মানুষ যে সময় উঠে তার আগেই সে উঠা কেটলি ধুইয়া পানি গরম করে লাইছে চা বানায় ফেলছে যাতে ফজরের নামাজের পরেই কিছু মুসল্লি আসে তারার কাছে যেন ফার্স্ট টাইমে চা দিতারে নাফরমান ওই নামাজিগো আগে উঠছে কিন্তু নাফরমান সেজদা করতে পারে না সেজদা করার সময় নাই হায় জালেম
আহা জীবন এই সার কেটলি বাইরেতে বাইরেতে জীবন শেষ হবে এই এটা মনে রাখ জীবনে আর আর বেশি কিছু পাইতা না এই এই সার কাফে বাইরে বারে বনে বেজবা না ফরমান এই বনে বেজবা কথা বুঝেন এই বুটে বেজবা তুমি ওই যে আমরা দেশে কয় না কাঠমিস্ত্রির বাড়ির টিন দিয়া ভানি পড়ে কথা বোঝেন না কথা মিস্ত্রির বাড়ির মিস্ত্রির ঘর মিস্ত্রির চাল দিয়ে কি পরে ফানি পরে আর হে সবাই চাল ঠিক করে পুরা গ্রামের চাল সে ঠিক করে তার চাল দিয়ে ফানি পরে এই হলো অবস্থা অভাব মিটে না আল্লাহকে নারাজ করে অভাব যায় না পেরেশানি যায় না অস্থিরতা যায় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে এই প্রসঙ্গটা ইনশাআল্লাহ বুঝলেন তো